হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নীলু মাঝি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজি দেখিবে গ্রামার গোটে মোস্ট ইম্পর্টেন্ট লেসন, সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সো সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যাকে আমার প্রত্যেক কম্পিটিটিভ এক্সাম আসি থাকছি কিংবা আমার ম্যাট্রিক্রে আসি থাকছি, যে কোনসি কম্পিটিটিভ এক্সাম দেবা আমি সবজেক্ট ভার্ব এগ্রিমেন্টর কিছু কোশ্চিন আসুছি। তো চলুন আমি দেখিবা সবজেক্ট ভার্ব এগ্রিমেন্টর কিছু রুলস, যা আমি রুলস কু প্রথমে দেখিবা হোয়াট ইজ সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো রিলেশনশিপ বিটুইন দ্য সবজেক্ট এন্ড ভার্ব ইজ কল্ড সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্য রিলেশনশিপ বিটুইন কাহা কাহা মধ্যে সম্পর্ক, না সবজেক্ট আর ভার্ব মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে তাকে আমি কোছি সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবজেক্ট আর ভার্ব মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হল দেখিবা আমি, ইফ দি সবজেক্ট সিঙ্গুলার ভার্ব ইজ অলসো সিঙ্গুলার, ইফ দি সবজেক্ট সিঙ্গুলার ভার্ব ইজ অলসো সিঙ্গুলার, ইফ দি সবজেক্ট প্লুরাল ভার্ব ইজ অলসো প্লুরাল। মানে সবুদিনে আমার ভার্বটা সিলেক্টেড বাই দি সবজেক্ট, ভার্ব ইজ সিলেক্টেড বাই দি সবজেক্ট। আমার সবুদিনে ভার্বটা কাহা দ্বারা সিলেক্ট হচ্ছে, না সবজেক্ট দ্বারা সিলেক্ট হচ্ছে। তো আমি যদি সবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে ভার্ব মধ্যে সিঙ্গুলার, যদি সবজেক্ট প্লুরাল ভার্ব মধ্যে প্লুরাল। তো দেখিবা সিঙ্গুলার মানে কোন, যেটা কি ওয়ান অবজেক্ট বা পর্সন কু বুঝাইব সি হল সিঙ্গুলার, মোর দেন ওয়ান হলে সেটা হল প্লুরাল। সিঙ্গুলার মিনস যেটা কি ওয়ান পর্সন অর ওয়ান অবজেক্ট, কিন্তু প্লুরাল মিনস যেটা কি এক বচন সিঙ্গুলারটা এক বচন কুহাল, প্লুরাল মিনস মোর দেন ওয়ান যেটা কি বহু বচন বলে কুচি, একরু অধিক। তো আমি দেখলে প্রথমে আমি দেখে যে রিলেশনশিপ বিটুইন সবজেক্ট এন্ড ভার্ব, সবজেক্ট আর ভার্ব ভিতরে যে সম্বন্ধ যে সম্পর্ক তাকে আমি কুচি সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমি ক্লিয়ার হওয়া প্রথমে যে মু কহিলি যদি সবজেক্ট এক বচন থিব ক্রিয়া মধ্যে এক বচন হব, যদি সবজেক্ট বহু বচন থিব ক্রিয়া মধ্যে বহু বচন হব। তো নেক্সট দেখিবা সিঙ্গুলার সবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, মু কহিলি তো সিঙ্গুলার সবজেক্ট সবুদিনে কোন করছে না সিঙ্গুলার ভার্ব হি নউছে। সপোজ সম এক্সাম্পলস উই উইল সি, দ্য ডগ অলওয়েজ বার্কস ইন দ্য মর্নিং, সো দ্য ডগটা সিঙ্গুলার হল, সিঙ্গুলার হল বলে এটি কোন লাগিলা না বার্কস লাগিলা। তো সিঙ্গুলার ভার্বর সিঙ্গুলার ভার্বরে আমি দেখিবা নেক্সট স্লাইডরে প্লস এস থিব, মানে প্রত্যেক ভার্বরে এস আসতে দেখুন এস আসছিলা এটি সিমিন্দি, সি ইজ এন অনেস্ট ম্যান অ অনেস্ট গার্ল, তো সিটা হল সিঙ্গুলার তেমন এটি ইজ লাগিছে, ইজটা হচ্ছে আসছে এস রে শেষ হয়েছে, প্লস এস থিব। নেক্সট দেখিবা দ্য স্কাই লুকস ব্লু, স্কাইটা হল সবজেক্ট আমার, তো এই যে ভার্বটা আসিছে দেখিবা যে লুকসটা, লুকসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, দেখুন সিঙ্গুলার ভার্ব শেষে কোন আছে এস আছে। তো ডজ ইয়োর ফাদার লভ ইউ, তো ডজ ইয়োর ফাদার, ফাদারটা হল সবজেক্ট, তো ভার্বটা দেখিবা যে লভ আছে আর অগুলাটা বাহারছে এটা দেখুন এস এ লাগিছে, তো ইয়ে হল প্লস এস আছে, মানে আমি জানটা ভার্বটা সিঙ্গুলার আছে। দ্য বস লিভস এট 5 AM, বসটা গোটে বস সিঙ্গুলার হল তেমন এটি মধ্যে এসতে লাগিছে, তো এর প্রমাণ হল যে সিঙ্গুলার সবজেক্ট থিলে সিঙ্গুলার ভার্ব হি লাগিব। তো এই যে সিঙ্গুলার ভার্বটাকে আমি প্লস এস যদি অছি অর্থাৎ যে কোনসি ভার্বর শেষরে যদি এস অছি তাহলে আমি জানিবা সে সিঙ্গুলার ভার্ব। নেক্সট দেখিবা নেক্সট স্লাইড কু যিবা,
তাপরে দেখিবা নেক্সট প্লুরাল সবজেক্ট। প্লুরাল সবজেক্ট টেক্স প্লুরাল ভর্ব, মু কইল প্লুরাল সবজেক্টটা সবুদিনে প্লুরাল ভর্ব নউজ। ইফ দি সবজেক্ট প্লুরাল ভর্ব ইজ অলসো প্লুরাল। তো দেখুন এটি দেখিবা মু এটি প্লুরাল ভর্বরে কোন হবো না মাইনাস এস, অর্থ ভর্বরে এস লাগি নথিব। দ চিলড্রেন আর প্লেইং ফুটবল, চিলড্রেন হলা প্লুরাল, মোর দেন ওয়ান বুঝেলা পিলা মানে, তেমনি এটি আর লাগিলা, এটি এস লাগিনি ভর্বরে। দিজ বয়েজ আর ওবিডিয়েন্ট টু দে টিচার্স, দিজ বয়েজটা হলা সবজেক্ট, তেমন আর তো ভর্বরে লাগিছে আর, তো ইয়ে মধ্যে আমি দেখিবা এস লাগি নাই মাইনাস এস। আই হ্যাভ এ হাউস ইন দ্য ভিলেজ, তো আই পাখে কোন লাগিছে এটি হ্যাভ লাগিলা, কিন্তু এটি আমি আইটা সিঙ্গুলার হলে মধ্যে আমি প্লুরাল লগাইছে। তো ডু ইউ নো হাউ টু প্লে ক্রিকেট, ইউটা এটি কোন হচ্ছে না ইউ পাখে মধ্যে আমি কোন লগাইলে না প্লুরাল ভর্ব লগাইলে। নেক্সট দেখিবা দিজ প্লেস দিজ প্লেয়ার্স প্লে প্লে ওয়েল, দিজ প্লেয়ার্স কহিলে বহু বছর মোর দেন ওয়ান বুঝেলা, তেমনি এটি কোন হল প্লে হলা, প্লে মানে এটি দেখলে প্লুরাল ভর্ব লগাইলে। এ সবুজাক আমি যেতেকি কোন লগাইলে না প্লুরাল ভর্ব লগাইলে। প্লুরাল ভর্ব কেমিতি জানলে না যে কোনসি ভর্বরে মাইনাস এস থিব। পুনি আমি নেক্সট দেখি দেবা গোটে ইয়ে জানি দেবা, দেখুন এটি দেখিলে কিছু ভর্ব অছি সিঙ্গুলার ভর্ব যেটা কি প্লস এস সবু জায়গা দেখুন ইজ ওয়াজ হ্যাজ ডজ লেটস মেক্স নোস লার্নস মিটস পেস রিডস সেমিতি রাইটস সিডস সিস সবু জায়গা ভর্ব আমি দেখিবা এটি কি সবু জায়গায় প্লস এস লাগিছি, প্লস এস লাগিছি মানে ইয়ে সিঙ্গুলার ভর্ব। প্রথমে আমি ভর্বকে চিহ্নিবাকে পড়িব, তারপরে আমি যিবা রুলকু, কারণ সবজেক্ট সিঙ্গুলার আমি জানি দেবা যেহেতু গোটিয়ে থিলে সেটা সিঙ্গুলার, তো ভর্বকে মধ্যে সিঙ্গুলার জানিবাকে হলে আমি যে কোনসি ভর্বরে এস লাগিছিলে প্লস এস থিলে আমি জানি দেবা সেটা সিঙ্গুলার ভর্ব। নেক্সট দেখিবা প্লুরাল ভর্ব, প্লুরাল ভর্বরে মাইনাস এস থিব, মাইনাস দেখুন আর এটা নাই শেষ লেটর, ওয়ের হ্যাভ ডু বিকম গো কিপ লিভ লেট মেক নো লন মিট সবু জায়গা ভর্ব যেতিকি দেইছি সবু জায়গার আমি দেখিয়া মাইনাস এস, অর্থ এস লাগে নাহি, মাইনাস এস মানে আমি জানিলা প্লুরাল ভর্ব। তো এথিরু ক্লিয়ার হলা আমি যে সিঙ্গুলার ভর্ব কেমিতি চিনিবা প্লুরাল ভর্ব কেমিতি চিনিবা, সিঙ্গুলার ভর্বরে মনে রাখিবা আমি প্লস এস থিব, কিন্তু প্লুরাল ভর্বর শেষরে মাইনাস এস, অর্থ মাইনাস এস এস নথিব। এতিকি জানিলা এবে তো সিঙ্গুলার ভর্ব আর প্লুরাল ভর্ব। আর গোটে কথা আমি জানলে হোয়াট ইজ সবজেক্ট ভর্ব এগ্রিমেন্ট, দা রিলেশনশিপ বিটুইন সবজেক্ট এন্ড ভর্ব ইজ কল্ড সবজেক্ট ভর্ব এগ্রিমেন্ট। তো নেক্সট উই উইল সি তো আমি দেখিবা গোটে প্রথমে দেখিয়া গোটে দেইছি ভর্বস ইউজ আফটার ইন ইন্ট্রোডাক্টরি দেয়ার হ্যাভ টু এগ্রি উইথ দি নাউন দা রিয়েল সবজেক্ট কমিং আফটার দেম। তো আমি দেখিয়া রিয়েল সবজেক্ট ফাইন্ড আউট করিবা, যদি দেখিবা যদি গোটে সেন্টেন্স দেয়ার ইজ কিংবা দেয়ার দেয়ার আরম্ভ হচ্ছে, যদি গোটে সেন্টেন্স দেয়ারু আরম্ভ হচ্ছে তাহলে সেটি আমার সিঙ্গুলার লগাইবা না প্লুরাল লগাইবা, আমি আমাকে প্রথমে তার রিয়েল সবজেক্টটাকে ফাইন্ড আউট করিয়া পড়ে। রিয়েল সবজেক্টটা কেতবে আসিছো না সবুদিনে ভর্ব পরে আসতো, দেয়ার যদি সেন্টেন্স আরম্ভ হচ্ছে তার রিয়েল সবজেক্টটা ভর্ব পরে আসতো, তো ভর্ব পর এটা হচ্ছে ভর্বটা, তো ভর্বটা পরে আসিছে এ বুক, এ বুকটা হলো কোন সিঙ্গুলার, তেমন আমি ইজ লগাই পার, তোমার অপশন দিয়ে ইজ কিংবা আর কিংবা তোমার দ্বিতীয় ওয়াজ কিংবা ওয়ের। তো আমি কোন লগাইবা তো দেয়ার এ বুক অছি, তেমন আমি এটি কোন লগাইবা না ইজ লগাইবা নচেত ওয়াজ লগাইবা। নেক্সট দেইছি দেয়ার এটা দেয়ারটা দেয়ার আরম্ভ হলে ফোর বুকস দেলা, ফোর বুকস মানে এটা প্লুরাল হেলা, তো প্লুরাল হেলা বলে আমি দেখছি ইজ আর ভিতরে আমি কোন লগাইবা না আর লগাইলে আর কিংবা ওয়ের লগাইলে, যোটি বোথ আর করেক্ট। তো ইয়ে হলা এটা দেখলে দেয়ারু যদি সেন্টেন্সটা আরম্ভ হচ্ছে তাহলে আমাকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দি রিয়েল সাবজেক্ট এন্ড দ্যাট রিয়েল সাবজেক্ট কমস আফটার দি ভর্ব, ভর্ব পরে আসছে,
তো ভর্ব আমি বাহার করিবা প্রথমে রিয়েল সবজেক্টটা কোন, যদি রিয়েল সবজেক্টটা যদি সিঙ্গুলার থিব ভর্ব মধ্যে আমি সিঙ্গুলার রাখিবা, যদি রিয়েল সবজেক্টটা প্লুরাল অছি তাহলে আমি তাকে মধ্যে ভর্বটাকে মধ্যে প্লুরাল করিবা। নেক্সট দেখিবা নেক্সট দেখিলে আমি ওটে টু অর মোর সবজেক্ট জয়েন বাই ক্যাজুয়াল এজ, যদি দুইটা সবজেক্ট ক্যাজুয়াল এজ দ্বারা যোগ হইতিব কিংবা উইথ দ্বারা যোগ হইতিব কিংবা টুগেদর উইথ দ্বারা যোগ হইতিব কিংবা এলং উইথ দ্বারা যোগ হইতিব কিংবা একম্পানিড বাই দ্বারা যোগ হইতিব কিংবা ইনক্লুডিং দ্বারা যোগ হইতিব কিংবা ইন এডিশন দ্বারা যোগ হইতিব কিংবা নো লেস দেন যোগ হইতিব, তাহলে আমি মনে রাখিবা টেক দি ভার্ব অ্যাকর্ডিং টু দি ফার্স্ট সবজেক্ট, মানে এ যে পদ দ্বারা এজ ওয়েল এজ হোক কিংবা আমার উইথ টুগেদর উইথ এলং উইথ এসব জায়গা একম্পানিড বাই ইনক্লুডিং ইন এডিশন টু নো লেস দেন এসব জায়গা যদি ফ্রেজ দ্বারা যোগ হইথিব তাহলে আমি কোন করিবা না আমাকে প্রথম সবজেক্ট গুরুত্ব দেওয়া পড়ি, প্রথম সবজেক্টটা যাহা থাকে প্রথম সবজেক্ট যদি সিঙ্গুলার আছে তাহলে ভার্বটাকে আমি সিঙ্গুলার করিয়া পড়িব। হ্যাঁ এক্সাম্পলস কিছু দেখিবা, দ প্রিন্সিপাল এজ ওয়েল এজ দ্বারা যোগ হলা, দ প্রিন্সিপাল এজ ওয়েল এজ ইজ স্টুডেন্টস, তো প্রথম সবজেক্ট কোটা দ প্রিন্সিপাল, তো দ প্রিন্সিপালটা সিঙ্গুলার আছে তেমন আমি কোন লগাইলে ইজ আর অপশন দিয়েছি, আমি কোন লগাইলে ইজ লগাইলে অপশন দিয়েছি হয়েছি ইজ অর আর, তো আমি কোন লগাইলে ইজ লগাইলে যেহেতু প্রথম সবজেক্টটা কোন আছে প্রিন্সিপাল সিঙ্গুলার আছে। মাই ব্রদর তো উইথ দ্বারা যোগ হয়েছি হিজ ফ্রেন্ডস, তো প্রথম সবজেক্ট আমার সিঙ্গুলার আছে তেমন এটা গোজ লাগিলা, দেখুন গোজ রে এসে লাগিছে মানে আমার সিঙ্গুলার সবজেক্ট সিঙ্গুলার ভার্ব তো গোজ লাগিলা, তো এটা দেইথিও কোন গো কিংবা গোজ, গো কিংবা গোজ, তো আমি সিঙ্গুলার সবজেক্ট আছে তেরু প্রথমটা প্রথম সবজেক্টটা সিঙ্গুলার আছে তেমন আমি সিঙ্গুলার ভার্ব লাগিবা। দ্যাট দ গোট টুগেদার উইথ অদর কাউস, তো দ গোট টুগেদার উইথ দ্বারা যোগ হয়েছে, যে টুগেদার উইথ দ্বারা যোগ হলা কোন অদর কাউস, তো প্রথম সবজেক্টটা হচ্ছে কোন দ কোট, দ কোটটা সিঙ্গুলার তেমন গ্রেজুয়েশন লাগিলা। ঠিক সেপরি দ টিচার উইথ অল হর স্টুডেন্টস, দ টিচার উইথ দ্বারা যোগ হয়েছে অল হর স্টুডেন্টস, তো প্রথমটা হচ্ছে দ টিচার সিঙ্গুলার আছে তেমন এটা হেজ লাগিছে, তো অপশন আর থাকবে হেজ কিংবা হেভ, তো আমি কোন লগাইবা হেজ লগাইবা। নেক্সট দেখিবা রবি এজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস ইজ রেসপন্সিবল ফর দি লস, রবিটা আমার যোগ হয়েছে কাহা দ্বারা না এজ ওয়েল এজ দ্বারা যোগ হয়েছে, রবি প্রথম সবজেক্ট এটা হিজ ফ্রেন্ডসটা প্লুরাল আছে কিন্তু আম প্রথম সবজেক্ট সহ কনেক্ট রবি পাখে কোণ লাগে ইজ ইজ আর দিয়েছি, তো আমি কোণ লগাইবা না সিঙ্গুলার, রবিটা হচ্ছে সিঙ্গুলার ওয়ান পর্সন বুঝেলা তেমন আমি ইজ লগাইবা, তো ইয়ে হল আমি দুইটা সবজেক্ট যদি এজ ওয়েল এজ টুগেদার উইথ এলং উইথ ইনক্লুডিং ইন এডিশন টু অর নো লেস দেন এমিতি ওয়ার্ড গুড়িক দ্বারা যোগ যদি হয়েছে দুইটা নাউন, তাহলে আমি মনে রাখিবা যে প্রথম সবজেক্ট যাহা থিব সে প্রথম সবজেক্ট অনুসারে প্রথম সবজেক্ট যদি সিঙ্গুলার থিব আমি ভর্বটিকে সিঙ্গুলার করিবা, প্রথম সবজেক্ট যদি প্লুরাল থিব তাহলে ভর্বটিকে আমি প্লুরাল করিবা। নেক্সট নেক্সট দেখিবা এ কলেকটিভ নাউন ইন দ্য সিঙ্গুলার মে টেক দ্য ভার্ব ইন দ্য সিঙ্গুলার ইফ দি স্পিকার থিংস অফ দি থিং এজ এ সিঙ্গুলার হোল, ইফ ইন্ডিভিজুয়াল মেম্বার্স অফ দি কলেকটিভ নাউন আর কনসিডার্ড দি কলেকটিভ নাউন ক্যান টেক এ প্লুরাল ভার্ব, মার্ক দি ফলোইংস দেখিবা আমি, তো আমি দেখিবা যদি গোটে কলেকটিভ নাউন যদি গোটে কোন বলে সিঙ্গল মান স্পিকর মানকর ভাবনাকে যদি এক বলে নেলা তাহলে আমি সিঙ্গুলার লগাইবা, যদি স্পিকর মানকর ভাবনাকে যদি ভিন্ন মত প্রকাশ করেলা তাহলে সেটি আমি প্লুরাল লগাইবা, তো এক্সাম্পলস দেখিছি দ জুরি অর্থাৎ জুরি ওয়ার ডিভাইডেড, ডিভাইডেড ডিভাইডেড মানে
द ओपिनियन ऑफ ईच एंड एवरी मेंबर्स इज डिफरेंट सो डिवाइडेड हैला तेणु एटी कोन हैला भिन्न मत प्रकाश करला तेणु एटी हम कोन करबा ना प्लुरल लगेबा किंतु जदि एकमत एटे कोन द मेंबर्स ऑफ द जूरी ने मेंबर्स ऑफ द जूरी माने समस्तंकर जूरी रो जो अनेक सदस्य अछन समस्तंकर मतामत भिन्न हैला तो भिन्न हैला माने हमें लगेबा माने कोन प्लुरल वर्ब लगेबा किंतु एटे देखि सेम वर्ड दैछि कलेक्टिव नाउन द जूरी that is whole one body has selected its chairman the chairman now to select kale samaste misikre ekamat prakash kale tenu ekamat selected man kon ekamat prakash kale tenu it singular lagichi to etru singular ta kon na jete bele ekamat consent samaste kor ek hebo tahale singular lageba jodi bhinna he gala tahale ame plural lageba semin dete dekho the committee was unanimous unanimous means ekamat samaste মত সমস্ত সমান অন দিস ইস্যু এই ইস্যু সমস্ত মতামত এক তেমন এটা কন লাগলা না সিঙ্গুলার ভাব লাগলা ওয়াজ ওয়াজ ওয়ার দেখো তো আমি ওয়াজ লগাইলে সেমিতি দ কমিটি ডিভাইডেড দ লাইট ডিভাইডেড অন দিস ইস্যু তো ডিভাইডেড লাইটে কোন ওয়াজ ওয়ার দেইছো তো ওয়াজ ওয়ার আমি কোন লাগিবা ওয়াজ কিমা ওয়ার দেইছো তো আমি কোন লাগিবা না যেহেতু এটা ডিভাইডেড দলা তেমন এটা বহুবচন হলা তো ভিন্ন মত প্রকাশ করলে তাহলে আমি সেটি প্লুরাল লগাইবা যদি একমত প্রকাশ করিব তাহলে আমি সিঙ্গুলার লগাইবা এটা আমি শিখিলে এটা নেক্সট দেখিয়া নেক্সট দেখলে ইফ এ ক্লজ সেপারেটস দি সাবজেক্ট ফ্রম দি ভার্ব ইট ইজ নেসেসারি টু রিমেম্বার দা অ্যাকচুয়াল সাবজেক্ট ওয়ার্ড এন্ড টু মেক দা ভার্ব এগ্রি উইথ ইট অর্থ সে কৌছি ইফ এ ক্লজ সেপারেটস ফ্রম দি সবজেক্ট সবজেক্ট ফ্রম দি ভার্ব যদি গোটে ক্লজটা সেপারেট হচ্ছে ভার্ব ঠারু তাহলে আমাকে মনে রাখা দরকার যে একচুয়াল সবজেক্ট ওয়ার্ডটা কোটা আর একচুয়াল সবজেক্ট ওয়ার্ডটা যাহা থিব সে অনুসারে আমি ভার্বটাকে পকাইবা দিহালা অফ দি অল দি বুকস উইচ ইউ হা উইচ হ্যাভ বিন প্লেসড অন দি টেবল আর মাইন তো অল দি বুকস অল দি বুকস এটা উইচ হ্যাভ বিন প্লেসড অন দ্যাট টেবল এটা হচ্ছে গোটে ক্লজ তো আমি উইচ হ্যাভ বিন কেপ্ট অন দি টেবল অর্থ এই যে ক্লজটা কা বুঝে না অল দি বুকস বুঝে না তো অল দি বুকসটা হচ্ছে আমার এটি না রিয়েল সবজেক্ট সবজেক্টটা হচ্ছে অল দ্য বুকস তেমন অল দ্য বুকসটা প্লুরাল অছি তেমন এটি কোন লাগিলা ইজ অর আর দেইথিবো তো আমি কোন লাগাইবা ইজর আর দেইছিলে আমি কোন লাগাই না আর লাগাইলি অর্থ উইচ হ্যাভ বিন প্লেসড অন দ্য টেবল অর্থ টেবল উপরে যাহা রখা হয়েছে আর টেবল উপরে কোন রখা হয়েছে রিয়েল সাবজেক্টটা কোন না অল দি বুকস আসিলা কিন্তু দ বুক বলে কইথান যদি তাহলে আমি ইজ লগাই থাকি ঠিক সেপরি দ রেডিও উইচ ইউ গেভ মি গেভ মাই চিলড্রেন উইচ ইউ গেভ মাই চিলড্রেন এটা হচ্ছে গোটে ক্লজটা এইটি এইটি হচ্ছে আমার ক্লজটা তো উইচ ইউ গেভ মি গেভ মাই চিলড্রেন তো কোন দেলে না রেডিওটা রেডিওটা হচ্ছে আমার সাবজেক্টটা তো রেডিওটা সিঙ্গুলার তেমন আমি সিঙ্গুলার ভার্ব লগাইলে কোন ওয়ার্কস ওয়ার্ক দেইথু আর ওটা ওয়ার্কস দেইথু তো আমি কোন লগাইবা না যেহেতু রেডিও হচ্ছে সিঙ্গুলার তেমন আমি কোন লগাইলে না ওয়ার্কস লগাইলে সিঙ্গুলার ভার্ব কু সিঙ্গুলার সাবজেক্ট কু সিঙ্গুলার ভার্ব লগাইলে মনে রাখা দরকার প্রথমে আমি একচুয়াল সাবজেক্ট ওয়ার্ডটা কু বাহার করিয়া পড়ে একচুয়াল সাবজেক্ট ওয়ার্ডটা চিমি এইটা দ্য রেডিও এটা হচ্ছে তার ক্লজটা কোন দ্য রেডিও উইচ ইউ গেভ মাই চিলড্রেন যা তুমি মোর পিলামানঙ্কু দেল কোটা দেল না দ্য রেডিও রেডিওটা হচ্ছে তোমার একচুয়াল সাবজেক্ট তেমন এটি দ্য রেডিওটা সিঙ্গুলার হল তেমন সিঙ্গুলার ভার্ব লাগিছে নেক্সট দেখিবা ইফ নো অর সম ইজ ফলোড নো কিংবা সমটা ফলোড বাই এ সিঙ্গুলার নাউন গোটে তাকে যদি তা পাখে যদি গোটে সিঙ্গুলার নাউন থাকে তাহলে ইট টেক্স সিঙ্গুলার ভার্ব মনে রাখবা কিন্তু ইফ ইট ইজ ফলোড বাই প্লুরাল নাউন যদি নো আর সম পরে যদি প্লুরাল নাউন আসিলা তাহলে আমি মনে রাখবা সেটি কোন না প্লুরাল ভার্ব লগাইবা দেখিবা নো চাইল্ড নো পাখে যে চাইল্ডটা আসলা চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার চাইল্ড মানে গোটে পিলা বুঝাইলা তেমন এটা সিঙ্গুলার লাগিছে সেমিতি
নো পাখে চিলড্রেন লাগিয়েলা, চিলড্রেনটা বহুবচন হল, মোর দেন ওয়ান বুঝেলা, তেমন এটা প্লুরাল লাগিয়েলা, হ্যাভ গোটে লাগিলা। সেম সম ওয়াটার, সমটা হল সম পাখে যে ওয়াটারটা আছে, ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন পাখে আমি নিশ্চিত ভাবে সিঙ্গুলার ভার্ব লাগাইবা, তো সিঙ্গুলার লাগিয়েলা। কিন্তু সম গার্লস, গার্লসটা সম পাখে যে গার্লসটা লাগিছে এটা হচ্ছে কোন না প্লুরাল হল, তেমন প্লুরাল লাগিলা। তো মনে রাখা দরকার আমি সবজেক্টটা সিঙ্গুলার প্লুরাল বাছি বাছি জানিবা দরকার, আর ভার্বকে মধ্যে বাছি জানিবা দরকার। তো ভার্বকে মু অতি সুন্দর ভাবে কইছি, যদি প্লাস এস থিব তাহলে সি সিঙ্গুলার ভার্বটা, ভার্ব যদি মাইনাস এস থিব তাহলে সেইটা সে ভার্বটা হচ্ছে আমার প্লুরাল, এতিকি মনে রাখা দরকার। নেক্সট যা, বহুত বঢ়িয়া আসিলা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, নিউজ, রিজল্টস, মমস, এডভাইস, ইনফরমেশন, জুয়েলারি, সিনারি, এ সবু যাক হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। তো এসব আনকাউন্টেবল নাউন পাখে সবুদিনে আমি লগাইবা কোন না সিঙ্গুলার ভার্ব। যেমন ফিজিক্স ইজ মাই ফেভরেট সবজেক্ট, তো ফিজিক্স পাখে কোন লাগিলা, ফিজিক্সটা আনকাউন্টেবল নাউন, তো ইয়ে গোটে সবজেক্ট বুঝেলা মধ্যে, তো আমি কোন লগাইলে না ইজ লগাইলে সিঙ্গুলার হেলা। দেন মিজলস, তো এটা মধ্যে গোটে কোন লাগিলা না সিঙ্গুলার লাগিলা। দ নিউজ, নিউজটা মধ্যে গোটে আনকাউন্টেবল নাউন, তেমন ইয়ে মধ্যে লাগিলা কোন সিঙ্গুলার লাগিলা। ইনফরমেশন, ইনফরমেশনটা মধ্যে আনকাউন্টেবল নাউন, তেমন তা আমি কোন লাগিলা না সিঙ্গুলার লাগিলা। নেক্সট দেখিয়া, দেখিবা ওয়েন এন অ্যাডজেক্টিভ ইজ ইউজ এজ এ নাউন রিপ্রেজেন্টিং এ ক্লাস ইট টেক্স প্লুরাল ভার্ব। আমি মনে রাখিবা দরকার যেতেবেলে দ সহিত পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আমার লাগি আছে, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কোন অ্যাডজেক্টিভ তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। তো গুডটা হল আমার পজিটিভ ডিগ্রি, তো পজিটিভ ডিগ্রি যে লাগিলা দ রিচ, দ রিচটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেতবে দ পাখে রিচ লাগিযিব তাহলে, দ পাখে যেতবে রিচ লাগিযিব তাহলে, তো কোন বুঝাইব, এটা দ রিচর অর্থ হল ধনী লোক মানে বা দ রিচ পিপুল, দ রিচ যাহা ইকুয়াল টু দ রিচ পিপুল তাহা। তো দ পুয়ার, দ পুয়ার কহিলে দ পুয়ার পিপুল বুঝেলা। তো অর্থ দ সহিত যেতবে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ লাগিয়েছি তাহলে সে গোটে ক্লাস বুঝাইব, তেণু সেটি কোণ হব না প্লুরাল লাগিব। যেমন দ রিচ হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দি পুয়ার, তো রিচটা হচ্ছে ধনী লোক মানে বুঝেলা, তো সেটি কোণ লাগিলা না হেভ লাগিলা, বহুবচন হয়ে গেলা। দ ব্লাইন্ড মানে অন্ধ মানে, অন্ধ মানে, তো অন্ধ মানে মানে এটা কোন লাগিলা, দ ব্লাইন্ড নিড এক্সকর্টস টু দি ক্রস এ রোড, টু ক্রস এ রোড, তো এটা নিডটা হলা মধ্যে প্লুরাল, তো ইয়ে হলা প্লুরাল, তখন তা পাখে থাকা ভার্বটা মধ্যে প্লুরাল। আমি ক্লিয়ার বুঝিবা দরকার যে সাবজেক্ট যদি সিঙ্গুলার, ইফ দি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ইজ অলসো সিঙ্গুলার, ইফ দি সাবজেক্ট প্লুরাল ভার্ব ইজ অলসো প্লুরাল। নেক্সট উই উইল সি, when n connects with two title, jodi am mone rakhia jodi n ta connect hochi di ta title re and designation of the same person, byakti gote kintu tar di ta designation thibo tahale verb ta ami mone rakhia singular hobo, gote byakti kintu tar designation padavi di ta tahale ame verb singular rakhiba, kintu if the persons refer to a different, কিন্তু যদি পর্সন অলগা অলগা হয়ে গেল তাহলে আমি সেটি কোণ লাগিয়া ভার্ব ইজ প্লুরাল দেখিবা। তো আউট আমি সহজরে মধ্যে বুঝিপারিবা, দেখিয়া দ দ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড চেয়ারম্যান অফ, দ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড চেয়ারম্যান অফ রাজ্যসভা, দুজন যাক বোথ ডেজিগনেশন মেইনটেন্স দি সেম পর্সন, সেম পর্সন গোটে ব্যক্তি দুইটা উপাধি রাখিছি,
তো আমি কোন করিবা দ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে তো চেয়ারম্যান অফ রাজ্যসভা হচ্ছেন সি গোটে তাহলে হেজ গিভেন হিজ কনসেন্ট টু দি বিল তো এটি কোন হেলা হেজ লাগিলা হেজটা কোন সিঙ্গুলার হেলা যেহেতু দিটিয়া গোটে ব্যক্তি ভারতর উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার সভাপতিত্ব করছে ব্যক্তি ব্যক্তি হচ্ছেন সি তো জনে তেমন এটি আমি কোন কলে না আমার সিঙ্গুলার ভার্ব লগাইলে তো আউ টিকে ক্লিয়ার হবা পে মনে রাখিবা এটা আউ টিকে ক্লিয়ার হবা পাই জোড়ে ব্যক্তি বলি আমি কেমিন জানিয়া গোটে ব্যক্তি বলি কেমিন জানিবা পুরা অতি সহজরে দেখিবা দ কেতুটা আছে দ গোটে আছে এইটা আউ দ নাহি এইটা আউ দ নাহি তাহলে আমি যেটা গোটে দ আছে মানে আমি জানটা সেটা গোটে ব্যক্তি কিন্তু নেক্সট দেখিবা দ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড দ চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি এটা দেখুন দ দুইটা আসিলা তার অর্থ আমি জানিদেবা এটা দুইটা ব্যক্তি হয়ে গেলে তেণু ওয়ার ইনভাইটেড টু দিস কনভোকেশন ওয়ার ইনভাইটেড কোন লাগিলা ওয়ার ইনভাইটেড ওয়ার কাহিঁকি লাগিলা যেহেতু দুইটা ব্যক্তি হয়ে গেলা এটি দ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দি চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি ওয়ার ইনভাইটেড টু দি কনভোকেশন তো এটা দুইটা ব্যক্তি হেলা দ দুইটা আসলে আমি জানিদেবা প্লুরাল তেমন প্লুরাল ভার্ব লগাইবা দ গোটে আসলে এন দ্বারা যোগ হলে আমি জানিদেবা সেটা সিঙ্গুলার তেমন আমি সিঙ্গুলার ভার্ব লগাইবা নেক্সট দেখিবা নেক্সট দেখিবা ইফ টু নাউন্স সাজেস্ট ওয়ান আইডিয়া টু দি মাইন্ড রেফার্স টু দি সমথিং তো দা ভার্ব দ ভার্ব ইজ সিঙ্গুলার যদি আমি দেখিবা দুইটা নাউন গোটে আইডিয়া কু বুঝাউথিব আমার আ মন ভিতর গোটে কথা গোটে কইলে আ গোটে অটোমেটিক্যালি আসতিব তাহলে আমি জানি দেবা ভার্বটা সবুদিন সিঙ্গুলার হি নেবা যেমন থ্রেড এন্ড এ নিডল ইজ রিকোয়ার্ড টু সিউ দিস ক্লথ আমাকে থ্রেড মানে সুতা আউ ছুঞ্চি সুতা ছুঞ্চি গোটে পদরে আমি যাচ্ছি মানে তো ছুঞ্চি সুতা দুইটা নিহতি ভাবে আবশ্যক আছে কম করা আমি যদি আমার লুগাটি সিলাই করা তো এমানে কোন না জমা এই দুইটা জিনিস আমি যদি পড়া এন দ্বারা যোগাই দিও দে গো বোথ টুগেদার বোথ দে গো টুগেদার মানে সে দুইটা মিশিকি যুয়াড়ে যাবে মিশিকি যাবে তেণু এ দুইটা আমি সিঙ্গল কু বুঝাইলা সিঙ্গল আইডিয়া কু আমার বুঝাইলা মানে আইডিয়াটা আমার গোটে আইডিয়া কু বুঝাইলা রাইস এন্ড করি তো অর্থ রাইস এন্ড করি ইজ মাই মেইন ফুড মোর মুখ্য খাদ্য হচ্ছে রাইস এন্ড করি তো আমি কেবে হলে খালি রাইসটা খাইপারিবা না কি আমি খালি করিকি মধ্যে আমি নেইপারিবা না মানে উই ক্যান উই ক্যান্ট টেক রাইস এন্ড করি সেপারেটলি আমি গোটে সময় নেউছি ভাত নেলে মানে নিশ্চিত ভাবে আমি পাখে দরকার থাকব তো তেণু আমি এটা সিঙ্গল আমার ওয়ান আইডিয়া কু বুঝেলা মন ভিতরে গোটে ভাত মানে তরকারি নিহতি ভাবে হইথিব তো এটা কোন রাইস পাখে করি লাগিলা তো এটি কোন লাগিলা না যেহেতু ওয়ান আইডিয়া কু বুঝেলা তেণু আমার সিঙ্গুলার হেলা এটি টাইম এন্ড টাইড ওয়েটস ফর নন সময় ও স্রোত কাহাকু অপেক্ষা করে না এ দুইটিয়া আমি সময় ও স্রোত কাহাকু অপেক্ষা করে না এটা এমনি কইপার তা সহ আমি কয়া প্রুভস প্রুভস মধ্যে আমার কন রখাউছি না সেটা তো সিম্পল প্রেজেন্ট রখাব ছাড়ুন তো দ টাইম এন্ড টাইডস এটি কে ওয়েটস ফর নন এটা মধ্যে দুইটিয়া গোটে ওয়ান আইডিয়া কু বুঝেলা মাইন্ডর তেণু আমি এটি ওয়েটস লগাইলি দ হর্স এন্ড ক্যারেজ ইজ এট দি ডোর মানে হর্স আসলে মানে তা উপরে নিশ্চিত ভাবে কিছু ক্যারেজ থিব তো ইজ এ ইজ এট দি ডোর তো এটি মধ্যে সিঙ্গুলার হেলা ব্রেড এন্ড বটর অর্থ ব্রেড সহিত নিহাতি ভাবে প্রায় বটর আমি খাউছি তো ব্রেড এন্ড বটর ইজ মাই ব্রেকফাস্ট ফেভরেট ব্রেকফাস্ট তো ব্রেড এন্ড বটর পাখে মধ্যে আমরা কোন লাগিলে না সিঙ্গুলার লগাইলে সেমিতি ট্রুথ এন্ড অনেস্টি সেমিতি করি এন্ড রাইস এসবু যাক পদ আমার ওয়ান আইডিয়া কু বুঝাইলা তেণু আমি মনে রাখা দরকার এমানঙ্ক পাখরে আমি সবুদিনে সিঙ্গুলার ভার্ব হি লগাইবা নেক্সট দেখিবা নেক্সট দেখিবা কিছি ফ্রেজেস যোটা কি বিগিনিং উইথ এ কংগ্রেগেশন অফ কিংবা ক্রাউড অফ কিংবা এ ফ্লক অফ কিংবা এ গ্রুপ অফ কিংবা এ হর্ড অফ কিংবা রেজিমেন্ট অফ তাহলে এ যে যদি আমার ফ্রেজেস গুড়িক যদি আরম্ভ হয়েছিল তাহলে মনে রাখিবা ইউজুয়ালি টেক এ সিঙ্গুলার ভার্ব ইনস্পাইট অফ দা ফ্যাক্ট দ্য নাউন আফটার অফ ইজ প্লুরাল অর্থাৎ তা পাখ নাউনটা অফ পরে আসলে প্লুরাল আসলে মধ্যে আমি সিঙ্গুলার ভার্ব হি ব্যবহার করিবা এ ক্রাউড অফ আরম্ভ হল সেন্টেন্স তা পাখে আমি প্লুরাল নাউনটা আছে
কিন্তু হেলে মধ্যে আমি কোন লগাইলে না সিঙ্গুলার ভার্ব লগাইলে সেমিতি এ হর্ড অফ রু সেন্টেন্স আরম্ভ হলা এলিফ্যান্টসটা প্লুরাল হলে মধ্যে আমি তাকে কোন করলে না সিঙ্গুলার লগাইলে ভার্বটা এ গ্রুপ অফ রু আরম্ভ হলা গ্রুপ অফ স্মগলার্স তো গ্রুপ অফ রু আরম্ভ হলা বলি আমি কোন করলে না প্লুরাল সিঙ্গুলার লগাইলে গ্রুপ অফ হর্ড অফ গ্রুপ হর্ড অফ ক্রাউড অফ এ কংগ্রেগেশন অফ ফ্লক অফ হ্যাঁ রেজিমেন্ট অফ এ সব যাক পদ যদি প্রেজেসরু যদি আরম্ভ হচ্ছে সেন্টেন্সটা তা পাখরে গোটে প্লুরাল সবজেক্ট থিলে মধ্যে আমি কোন করিবা না ভার্বটাকে সিঙ্গুলার লগাইবা শিখিলে নেক্সট দেখিবা টু অর মোর নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অর এভরি এন্ড জয়েন বাই এন রিকোয়ার্ড সিঙ্গুলার ভার্ব অর্থাৎ টু অর মোর নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অর এভরি ইচ অর এভরি দ্বারা যদি নাউন গুড়িক যোগ হইতে কাহিনী না এন্ড দ্বারা যোগ যদি যদি হইতে তাহলে সে সিঙ্গুলার ভার্ব লব যেমি ইচ এন্ড এভরি বয় ইচ অর এভরিটা কাহি দ্বারা যোগ হয়েছে না এন্ড দ্বারা যোগ হয়েছে তো হেজ লাগিলা সিঙ্গুলার লাগিলা কহিলে আমি পড়লে তো এভরি টিচর এন্ড প্যারেন্ট এন্ড টিচর্স এন্ড স্টুডেন্ট তো এভরি লাগিছে মানে এ দেখন্তু এন্ড দ্বারা যোগ হলে মধ্যে আমি সিঙ্গুলার লগাইলে ঠিক সেপরি ভ্যালু বেসড এডুকেশন এভরি স্টুডেন্ট এভরি রু আরম্ভ হলা এভরি স্টুডেন্ট এন্ড এভরি টিচর তো এড এন্ড এভরি এন্ড এভরি তো এন্ড দ্বারা যোগ হলে মধ্যে ইয়ে কোন লাগিলা না ইজ লাগিলা সিঙ্গুলার হলা তো মনে রাখিবা এভরি কিংবা ইজ রে দুইটা পদ আসলে মধ্যে এভরি এভরি দেইকিরি তাহলে এন্ড দ্বারা যোগ হলে মধ্যে আমি তাকে সিঙ্গুলার ভার্ব হি লগাইব নেক্সট দেখিবা ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স বিগিনস উইথ এইদার অফ যদি সাবজেক্টটা আরম্ভ হচ্ছে এইদার অফ রু নিদার অফ রু ইচ অফ রু ওয়ান অফ রু এভরি ওয়ান অফ রু তাহলে তা পাখরে গোটে যদি প্লুরাল নাউন থিব তাহলে মনে রাখিবা ইট মাস্ট বি ফলোড বাই সিঙ্গুলার ভার্ব ইদার অফ নিদার অফ ইচ অফ ওয়ান অফ এভরি ওয়ান অফ প্লুরাল তা পাখরে প্লুরাল নাউন দিলে আমি মনে রাখিবা সিঙ্গুলার ভার্ব লগাইবা দেখুন এই দর অফ পাখে লাগিছি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ভার্ব এইদার অফ দিজ প্লেয়ার্স নেইদার অফ সেন্টেন্স আরম্ভ হলা সিঙ্গুলার ভার্ব লাগিছে ইচ অফ দিজ বুকস তো ইচ অফ রু আরম্ভ হয়েছে তেমন ইজ লাগিলা সিঙ্গুলার ওয়ান অফ দি বয়েজ তো ওয়ান অফ রু সেন্টেন্স আরম্ভ হলা তেমন আমি কম কলে না ডজ লগাইলে সিঙ্গুলার লগাইলে এভরি ওয়ান অফ অজ অর এভরি ওয়ান অফ দি স্টুডেন্টস তো এভরি ওয়ান এভরি ওয়ান অফ রু আরম্ভ হলা তেমন এটি সিঙ্গুলার লাগিলা তো এই পদ গুড়ি করে ইদার অফ নেদার অফ ইচ অফ ওয়ান অফ এভরি ওয়ান অফ তো এমানক পাখে লাগিলে আমি কোন লগাইবা না সিঙ্গুলার ভার্ব হি আমি লগাইবা নেক্সট দেখিয়া গোটে ফ্রেজেস বিগিনিং উইথ এ চেইন অফ রু আরম্ভ হইতিব বঞ্চ অফ বকে অফ এ বেচ অফ এ গ্যালাক্সি অফ এ সিরিজ অফ এ প্যাকেট অফ তা পক্ষে প্লুরাল নাউন থিলে মধ্যে আমি মনে রাখিবা জেনারেলি টেক সিঙ্গুলার ভার্ব কি ভার্ব নব সিঙ্গুলার এ বঞ্চ অফ রু সেন্টেন্স আরম্ভ হলা বঞ্চ অফ ফ্লাওয়ার্স তো এটি কোন লাগিলা এ বঞ্চ অফ রু আরম্ভ হইছে বলে এটি সিঙ্গুলার লাগিলা তো পরীক্ষা আমি কোন দিয়েছি ইজ দিয়েছি অর আর দিয়েছি তো আমি কোন লগাইবা যেহেতু এ বঞ্চ অফ আরম্ভ হয়েছে তেমন আমি কোন লগাইবা না সিঙ্গুলার লগাইবা এ গ্যালাক্সি অফ স্টার্স গ্যালাক্সি অফ স্টার্স এ গ্যালাক্সি অফ আরম্ভ হলা তো তো গ্যালাক্সি অফ আরম্ভ হলা তেমন আমি কোন করিবা না সিঙ্গুলার লগাইবা তো এইটি মধ্যে ইজ অর আর দিয়েছি আমি লগাইবা কোন গ্যালাক্সি অফ আরম্ভ হয়েছে তেমন আমি সিঙ্গুলার লগাইবা তো এমনি ভাবে আমি দেখিলে আজি যে সবজেক্ট ভার্ব এগ্রিমেন্টরে কেমিতি সবজেক্ট যে সিঙ্গুলার থিলে ভার্ব মধ্যে সিঙ্গুলার সবজেক্ট প্লুরাল থিলে ভার্ব মধ্যে প্লুরাল সবজেক্ট সিঙ্গুলার
ভর্ব মধ্যে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভর্ব মধ্যে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভর্ব সিঙ্গুলার, ভর্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভর্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভর্ব প্লুরাল। তো আমি মনে রাখা দরকার সাবজেক্ট সিঙ্গুলার মানে ভর্ব মধ্যে সিঙ্গুলার, ইফ দি সাবজেক্ট সিঙ্গুলার ভর্ব ইজ অলসো সিঙ্গুলার, ইফ দি সাবজেক্ট প্লুরাল ভর্ব ইজ অলসো প্লুরাল। সো ডিয়ার ফ্রেন্ডস, আজি পাই এতিকি। যদি ভিডিওটি ভাল লাগিছে নিশ্চিত গোটে লাইক করিবে, শেয়ার করিবে, কমেন্ট করিবে। থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওটি পুনি মু নেই আসবি। আউ যে রিমেনিং রহিগলা সাবজেক্ট ভর্ব এগ্রিমেন্টর পার্ট টু রে আমি ডিসকশন করিবা। আউ কিছি রুলস অছি, যেমিতি বহুত রুলস বর্তমান দেখিলে আউ কিছি রুলস অছি, আমি পার্ট টু রে দেখিবা। থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।